উদয়পুরে দুদিন ব্যাপী সায়েন্স ড্রামা কম্পিটিশন শুরু হলো। মঙ্গলবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে হয় এই অনুষ্ঠান। একটি বৃক্ষে জল ঢেলে উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। এছাড়া উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, শিক্ষা দপ্তরের গোমতী জেলার ওএসডি ঝুমাদেব সহ শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা। গোমতী জেলার শিক্ষা দপ্তর ও ত্রিপুরা রাজ্য সায়েন্স ও টেকনোলজি ডিপার্টমেন্টের উদ্যোগে হয় এই কম্পিটিশন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, সমাজে প্রত্যেকটি মানুষকে ভাবতে হবে প্রকৃতিকে কিভাবে সুস্থ রাখা যায়। প্রকৃতি যদি ভালো থাকে তাহলে মানুষ ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, বিশ্বটা ঠিক থাকবে। মানুষকে বোঝাতে হচ্ছে নাটকের মাধ্যমে প্রকৃতি কি ছিল আর আজকে কি হয়েছে, আর এর থেকে যদি আমরা সাবধানতা অবলম্বন না করতে পারি আগামী দিনে প্রকৃতি আমাদের কি দেবে আর কি পাবো। এই বিষয়গুলো আগামী দুদিন উপস্থাপিত হবে নাটকের মাধ্যমে। এই দুদিন বিজ্ঞান ভিত্তিক নাটক থাকবে, 5টি বিষয়ের উপর নাটক মঞ্চস্থ হবে। গোমতী জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আসা ছাত্রছাত্রীরা নাটক মঞ্চস্থ করবে। গরম নার্সিং হোমে সেরকম গরম, যারা আমার সমবয়সী তো এখানে খুব কম আছেন, আমার দাদাকে বাদ দিলে আর মনে হয় কেউ আমার সমবয়সী নেই, দেখি না, বাকিরা অনেকে ছোট, রাগ করবেন না, বয়সে ইয়ে করে বলছি আমি। অর্থাৎ এরকম পরিবেশ ছিল না, আপনারাও যারা এখন একটু বয়স হয়েছেন দেখবেন, আমরা কিন্তু গত বিগত দিনগুলিতে পরিবেশটা এরকম ছিল না, অনেক অনেক ভালো ছিল। হঠাৎ করে আশ্বিন মাসে কিরকম গরম, সহ্য করার বাইরে চলে যাচ্ছে গরম, অর্থাৎ তাপমাত্রাও কিন্তু দেখো খুব বেশি একটা না, কিন্তু গরম অসহ্য, সবাই আমরা সহ্য করতে পারছি না। গতকালকে এবং গতকালকের আগের দিনের আগের দিন যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে জেলায় এসেছিলেন এবং উদয়পুরে এসেছিলেন, সেদিন কি অসহ্য গরম সহ্যের বাইরে, সেটা কিন্তু পরিবেশের সঙ্গে মানানসই না, আমরা এরকম দেখিনি। এরকম যেহেতু পরিবেশ হচ্ছে, আমার মনে হয় আমরা যদি বিজ্ঞানকে নিয়ে আরো কিছু চর্চা করে কিভাবে পরিবেশকে ভালো রাখবো, সুস্থ সঠিক রাখা যায়, সেই শিক্ষাটাই দরকার। আরেকটা জিনিস যেটা পিনাকমণিবাবু বলেছেন যে সবাই আমরা বিজ্ঞানের ছাত্র নাও হতে পারি, কিন্তু বিজ্ঞান মনস্ক আমাদের খুব দরকার। আজকেও গ্রামে গঞ্জে ভূত ভাকুরি ঝাড়ফুঁড় ভূতে ধরেছে, এই ধরনের ঘটনাগুলি ঘটে, তা আমরা যদি বিজ্ঞান মনস্ক হই, আমরা যদি বিজ্ঞানের উপর ভরসা করি, যারা তোমরা ছাত্রছাত্রীরা আছে তোমরা কিন্তু এই জিনিসগুলি থেকে আস্তে আস্তে দূরে যাবে, গ্রামের এই কুসংস্কারগুলি উঠে যাবে। এটা দপ্তর সব জেলাতে এবং সারা রাজ্যে সারা দেশে উদ্দেশ্য একটাই, প্রকৃতি আজকে আমাদের বিভিন্ন কার্যকলাপের কারণে বিমুখ। গত কদিন আগে সাধারণত ভাদ্র মাসে বন্যা হওয়ার কথাই না, আমরা জানি আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল, বন্যা হলে ওই সময় হবে, কিন্তু দেখা গেল যে বন্যা তোমরা তো দেখোনি, আমিও 83 সালের পরে এই প্রথম এত বড় বন্যা দেখলাম, আমার বয়স 65, অর্থাৎ আমার লাইফে সবচেয়ে বড় বন্যা আমি দেখেছি এবারের বন্যা। এটা অন্য কিছু না, প্রকৃতি জানান দিচ্ছে যে তোমরা যা কিছুই করবে, যেহেতু বিজ্ঞান পৃথিবী আমাদেরকে উন্নত হওয়া অনেক সুযোগ সৃষ্টি একমাত্র বিজ্ঞানের মাধ্যমেই হয়, সুতরাং পরিবেশকে আমরা কিভাবে সুন্দর সবলীল রাখবো তার শিক্ষাটা স্কুল থেকে হোক, যাতে করে আগামী দিনে এই ধরনের প্রাকৃতিক যে সমস্যা, যেমন দেখো আজকে যে কথাটা ঘোষক বারবার বলছেন, উনি অনেকটা বলে ফেলেছেন বক্তব্যের সারমর্ম বা বিজ্ঞান মেলার সারমর্ম। ঘোষক ভাস্বরনন্দন সরকার কিন্তু অনেকগুলি কথা বলে দিয়েছেন যেগুলি থেকে তোমরা অনেক কিছু শিখতে পারো। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।